কলম্বিয়া পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সুন্দর সমুদ্র সৈকত, আকর্ষণীয় ইতিহাস এবং সংস্কৃতি মিলিয়ে দেশটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি স্বর্গরাজ্য। নতুন বিশ্বের আবিষ্কারক হিসেবে খ্যাত স্প্যানিশ নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নামে নামকরণ করা হয় দেশটির। আজকে আমরা কলম্বিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। কলম্বিয়ার আদিম ইতিহাস সম্পর্কে খুব স্বল্প ধারণা পাওয়া যায়। আজ থেকে প্রায় 12,000 বছর আগে এদেশে বেশ কিছু শিকারী জনপদের বসবাস ছিল। 1500 খ্রিস্টাব্দে স্প্যানিশরা এই অঞ্চলটি পুনরায় আবিষ্কার করে এবং নিজেদের শাসনের অধীনে নিয়ে আসে। স্পেনের দখলদারিত্বের আমলে দাসপ্রথার ব্যাপক বিস্তার ঘটে। 1600 থেকে 1851 খ্রিস্টাব্দ পর্যন্ত দাসপ্রথা এবং মানব পাচারের জন্য কলম্বিয়া কিছুটা কুখ্যাতই ছিল বলা চলে। স্প্যানিশ শাসনকালে তৎকালীন কলম্বিয়া অঞ্চলের বিখ্যাত ব্যক্তিত্ব আন্তোনিও নারিনের নেতৃত্বে 1811 সালে বিদ্রোহী গোষ্ঠী এবং স্প্যানিশদের মধ্যে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সূচনা হয়। গৃহযুদ্ধ এবং বিদ্রোহের অবসান ঘটিয়ে কলম্বিয়া 1819 সালে স্বাধীনতা লাভ করে। কলম্বিয়ার ভৌগোলিক অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিমে। দেশটির দক্ষিণে ইকুয়েডর ও পেরু, পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল এবং উত্তর পশ্চিমে পানামার অবস্থান। এদেশের আয়তন 11,41,748 বর্গ কিলোমিটার। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে প্রশান্ত মহাসাগর ক্যারিবীয় সাগরের সাথে মিলিত হয়েছে। কলম্বিয়া ভৌগোলিকভাবে ভূমধ্যরেখা বরাবর অবস্থিত হয়। সারা বছরই এদেশে গ্রীষ্মকাল বিরাজ করে। কলম্বিয়ার জনসংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি, যার মধ্যে 90% মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী এবং বাকি 10% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। দেশটির রাজধানীর নাম বোগোটা। এদেশের অধিবাসীদের মধ্যেও বেশ কিছু জাতিগত ভিন্নতা দেখা যায়। এদের মধ্যে মেস্তিজো নামক ইউরো কলম্বিয়ান নিগ্রোষ্ঠী, আফ্রো কলম্বিয়ান, ককেশিয়ান, দেশটির স্থানীয় অধিবাসী এবং আরবীয় বংশোদ্ভূত কলম্বিয়ানরা রয়েছেন। কলম্বিয়ার রাষ্ট্রভাষা স্প্যানিশ হওয়া সত্ত্বেও এদেশের মানুষেরা মূলত 7টি ভাষায় কথা বলে। এছাড়াও এ অঞ্চলের মূল অধিবাসীদের মধ্যে আরও 75টির মতো ভাষা প্রচলিত রয়েছে। ভাষার মতো কলম্বিয়ার খাবারও বেশ বৈচিত্র্যময়। এর মূল কারণ হল আমেরিডিয়ান, স্প্যানিশ এবং আফ্রিকান সংস্কৃতির খাদ্য এবং নিজস্ব ঐতিহ্যের মেলবন্ধন। দেশটির একটি উল্লেখযোগ্য খাবার হল বান্দেহা পেইসা, যা কলম্বিয়ার জাতীয় খাবারও বটে। এই খাবারটি স্টেক, গ্রাউন্ড বিফ, চিকারুনেস চিপস, ভাত, অ্যাভোকাডো, কিছু শস্যদানা, ডিম এবং আরেপা মিলিয়ে ট্রেতে সাজিয়ে পরিবেশন করা হয়। এর মধ্যে আরেপা পুরোপুরি ভিন্নধর্মী একটি খাবার, যেটি গোলাকৃতির একটি বনরুটির মধ্যে কর্নমিল অথবা সফেদার পুর দিয়ে তৈরি করা হয় এবং এর উপরে মাখন, পনির, মাংস দিয়ে পরিবেশন করা হয়। এই দুটি খাবার ছাড়াও আহিয়াকো এবং মন্ডঙ্গো স্যুপ পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত। তবে কলম্বিয়ান স্ট্রিট ফুডের মধ্যে ম্যাঙ্গো বিষে না খেলেই নয়। খাবারটির প্রধান উপাদান পাতলা করে কাটা আম, সাথে বিভিন্ন মশলা মিশিয়ে বিশেষ একটি কাপে করে পরিবেশন করা হয়। কলম্বিয়ার সংস্কৃতির বড় একটি অংশ জুড়ে রয়েছে ফুটবল এবং সালসা নাচ। এর মধ্যে ফুটবলের সাথে কলম্বিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। 1938 সালে মেক্সিকোর প্রতিপক্ষ হিসেবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে কলম্বিয়া। বর্তমানে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী কলম্বিয়া শক্ত অবস্থানে রয়েছে। 1993 সালে আর্জেন্টিনার বিপক্ষে 5টি গোল করে সবচেয়ে বড় জয় পায় এই দেশটি। এর ফলে ফুটবল বিশ্বে কলম্বিয়ার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। 2006 এবং 2010 বিশ্বকাপের থিম সং গাওয়া বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী শাকিরার জন্মস্থানও এই দেশে।
শুধু শাকিরাই নয়, এই দেশটির চিত্রশিল্প ফার্নান্দো বোতেরো এবং বিখ্যাত নোবেল বিজয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজেরও জন্মস্থান। তবে ইতিহাস জুড়ে দেশটির পরিচিতি রয়েছে বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের কারণে। পাবলো এসকোবার এবং তার মেদেইন কার্টেল কলম্বিয়ার ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি নিন্দিত। পাবলো এসকোবারকে বিংশ শতাব্দীতে কোকেনের রাজা বলা হতো। তিনি তার যুগে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। তার প্রতিদিনের আয় ছিল প্রায় 500 কোটি টাকা। বর্তমানে দেশটি মাদক এবং মানব পাচার অনেকটাই দমিয়ে নিয়ে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রপ্তানির মাধ্যমে পুনরায় নিজেদের সুখ্যাতি অর্জন করছে। কলম্বিয়াতে মূলত অ্যারাবিকা কফি এবং উন্নতমানের এমারেল বা পান্না পাওয়া যায়। কলম্বিয়া বিশ্বের সেরা অ্যারাবিকা কফি এবং তৃতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। কফি উৎপাদনের দিক থেকে ব্রাজিল এবং ভিয়েতনামের পরেই কলম্বিয়ার অবস্থান। এমারেল বা পান্না কলম্বিয়ার অন্যতম প্রাকৃতিক সম্পদ। এখানকার পান্নাগুলো হালকা সবুজাভ অথবা নীলচে আভার হয়ে থাকে। বিশ্বে কলম্বিয়ান এমারেল অত্যন্ত মূল্যবান। মজার ব্যাপার, বিশ্ববাজারে প্রাপ্ত এমারেলের 70-90% কলম্বিয়া থেকে আসে। শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এদেশের দর্শনীয় স্থানও পর্যটকদের মন্ত্রমুগ্ধ করতে পারে। প্রথমে আন্দিস পর্বতের কোল ঘেঁষে গড়ে ওঠা কফির বাগান ইয়ে কাফতারোর কথা বলা যেতে পারে। এ অঞ্চলে কফি সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাত পর্যন্ত প্রতিটি ধাপ সম্পূর্ণ করা হয়। ইয়ে কাফতারো অঞ্চলেরই একটি গ্রাম কোকোরা। এই গ্রামটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেন তারা কফি চাষ এবং প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে ধারণা নিতে পারেন। কলম্বিয়ার ন্যাশনাল পার্কগুলির মধ্যে লস নেভাডোস বিশেষভাবে উল্লেখযোগ্য। আন্দিস পর্বতমালার কফি বাগানের পাশেই এই পার্কটির অবস্থান। এই অঞ্চলটি তার তুষার ঢাকা আগ্নেয় পর্বত, বিস্তীর্ণ বন এবং লেকসমূহের জন্য বিখ্যাত। মজার ব্যাপার, এর উত্তরে রয়েছে ভলকানো দেল রুই নামের একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং দেল ভার্দে লেক। কলম্বিয়ার আরেকটি দর্শনীয় স্থান সমুদ্র সৈকতের ধার ঘেঁষে গড়ে ওঠা তাইরোনা ন্যাশনাল ইকো পার্ক। 150 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই ইকো পার্কটি 1964 সালের এপ্রিল মাসে উন্মুক্ত করা হয়। এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কলম্বিয়ান জীববৈচিত্র্য সংরক্ষণ করে দর্শনার্থীদের ক্যাম্পিং গ্রাউন্ড তৈরি করে দেওয়া হয়েছে যেন তারা প্রাকৃতিক সৌন্দর্যের পূর্ণ স্বাদ পায়। কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের শহর মেদিনো এখানকার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। রাজধানী বোগোটার পর মেদিন কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরেও রয়েছে সবুজে ঘেরা অসংখ্য ইকো পার্ক। এই অঞ্চলের সৌন্দর্য দেখে ক্লান্ত হয়ে গেলে শহরের এল পাবলোদো এলাকার রেস্তোরাঁগুলো অবকাশ যাপন এবং খাওয়া দাওয়ার জন্য অন্যতম জায়গা হতে পারে। লা গুয়াহিরা পেনিনসুলা কলম্বিয়ার অন্যতম উপদ্বীপ এবং সমুদ্র সৈকত। এখানে রয়েছে সমুদ্র সৈকতের তীর জুড়ে দাঁড়িয়ে থাকা পাথুরে পাহাড়ি অঞ্চল। এই জায়গায় বিস্তীর্ণ মরুভূমি ক্যারিবিয়ান সাগরে মিলিত হয়েছে, যার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের প্রতিনিয়তই মুগ্ধ করে। প্রভিডেন্সিয়া দ্বীপ কলম্বিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। কলম্বিয়ার সীমান্তে নিকারাগুয়ার কাছে এই নয়নাভিরাম দ্বীপটির অবস্থান। পর্যটকেরা এই অঞ্চলে এলে প্রথমেই যেতে পারেন সিফ্লাওয়ার বায়োস্ফিয়ার রিজার্ভে। এখানে বিশ্বের সবচেয়ে বেশি জলজ জীববৈচিত্র্যের আধার রয়েছে। এই কারণে এই দ্বীপটি ইউনেস্কো নিজেদের অধীনে নিয়ে রক্ষণাবেক্ষণ করছে। কলম্বিয়ার কেইনো ত্রিস্তালেস নদীর বিশ্বজুড়ে বেশ নামডাক রয়েছে। এই নদীটির পাঁচরঙা পানির কারণে এই জলাধারটিকে তরল রংধনু বলেও ডাকেন অনেকেই।
এটি দক্ষিণ বোগোটার 117 কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। কলম্বিয়ার রাজধানী বোগোটাও একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে সারি সারি রং বেরঙের স্থাপত্যশৈলীর বাড়ি, যা অত্যন্ত দৃষ্টিনন্দন। কলম্বিয়ার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বোগোটা শহরে লা ক্যান্ডেলারিয়া, প্লাজা দে বলিভার এবং মিউজিয়াম অফ গোল্ড অন্যতম প্রধান পর্যটন স্থান। বোগোটার মতোই সিদাদ পেরদিদাও কলম্বিয়ার আরেকটি দেখার মতো স্থান। এই জায়গাটিকে দ্য লস্ট সিটি নামেও ডাকা হয়। দ্য লস্ট সিটিতে দেখা মিলে 14 শতকের অনেক প্রাচীন নিদর্শনের। পর্যটকেরা প্রায় 44 কিলোমিটার ট্রেকিং করে এই আদি নিদর্শনগুলো দেখতে আসেন। তবে কলম্বিয়ান ইতিহাসের সবচেয়ে বড় নিদর্শন হল প্রাচীন কার্তাজেনা শহর। এই শহরটি ক্যারিবিয়ান সাগরের কোল ঘেঁষে প্রাচীন প্রাচীরে ঘেরা, বহু ইতিহাসের সাক্ষী। কলম্বিয়া এসে পর্যটকেরা এই শহরে আসবেন না এমনটা সাধারণত হয় না। পর্যটনের দিক থেকে বর্তমানে কলম্বিয়া অনেকটা উন্নত হলেও দেশটির অর্থনৈতিক অবস্থা অনেকটা শ্রেণীবৈষম্যের হাতে বন্দী। বিগত 100 বছরে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা এখনও একটি ক্ষুদ্র বিত্তশালী শ্রেণীর হাতে কুক্ষিগত। তবে অনৈতিক ও অসামাজিক মাদক ব্যবসা ও মানব পাচার অনেকটাই দমিয়ে এনেছে কলম্বিয়া, যার ফলস্বরূপ বর্তমান কলম্বিয়ার পর্যটন শিল্প এবং বাণিজ্যিক ব্যাপ্তি উন্নতির দিকে। অদূর ভবিষ্যতে কলম্বিয়া তাদের কালো ইতিহাস ঢেকে ঘুরে দাঁড়াতে পারবে বলেই আশা করা যায়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।